নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান বই সলভ করাবো। তো দেখো, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালের, প্রচুর ছাত্রছাত্রী যারা কমেন্ট করেছে যে স্যার 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা যদি একটুখানি আমাদের MCQগুলো সলভ করিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা উপকার হয় আমাদের, কারণ অনেকে কিন্তু এই বইটা কেনেনি। তার জন্য পঞ্চম অধ্যায়ে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ, বিভাগ ক, এক দাগের প্রশ্ন। নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো অ্যান্সার হবে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট ও পরে নাইট্রেট গঠন। দু দাগের প্রশ্ন, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো, অ্যান্সার হবে অ্যামিনিফিকেশান থেকে নাইট্রিফিকেশান, নাইট্রোজেন স্থিতিকরণ, তারপরে ডিনাইট্রিফিকেশান, ক্ষয়ের অ্যান্সার। তিন দাগের প্রশ্ন, কী বলেছে, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রে প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে অ্যান্সার ডিনাইট্রিফিকেশান। চার দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রাইজোবিয়াম। পাঁচ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার। সাত দাগের প্রশ্ন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার। সাত দাগের প্রশ্ন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ক্লোস্ট্রোডিয়াম। পরের প্রশ্ন কী আছে, নেক্সট প্রশ্ন, আট দাগের প্রশ্ন, নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি হলো, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অ্যানাবিনা। নয় দাগের প্রশ্ন, সিম্বু গোত্রীয় উদ্ভিদ বা মটর গাছের মূলে বসবাসকারী জীব হলো, কয়ের অ্যান্সার হবে রাইজোবিয়াম। দশ দাগের প্রশ্ন, মাটিতে আবদ্ধ নাইট্রোজেন ঘটিত যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া হলো, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ডিনাইট্রিফিকেশান। এগারো দাগের প্রশ্ন, মৃতজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হলো, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার লেক হিমোগ্লোবিন। বারো দাগের প্রশ্ন, ক্ষয়ের অ্যান্সার হবে অ্যাজোলা। তেরো দাগের প্রশ্ন, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার। চোদ্দো দাগের প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার CFC। পনেরো দাগের অ্যান্সার গ্রিন হাউস গ্যাস নয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার O2। পরের প্রশ্ন, ষোলো দাগের প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ইউট্রিফিকেশানের। সতেরো দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সবকটি। আঠারো দাগের প্রশ্ন, অ্যান্সার হবে ক্ষয়ার অ্যান্সার। উনিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নাইট্রিক অ্যাসিড ও সালফুরিক অ্যাসিড। কুড়ি দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ডিসলেক্সিয়া, শিশাঘটিত রোগ। একুশ দাগের প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্টি রোগটি হলো ইটাই। বাইশ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ব্ল্যাকফুট। তেইশ দাগের অ্যান্সার কী বলেছে, মিনামেটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো, ক্ষয়ের অ্যান্সার পারদ। চব্বিশ দাগের অ্যান্সার হবে কয়ার অ্যান্সার জল অত্যন্ত দূষিত। পঁচিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অ্যালগাল ব্লুম। ছাব্বিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ক্লোরিনযুক্ত কীটনাশক। এবং অনুরূপ প্রশ্নের অ্যান্সার হবে জীব বিবর্ধন, কয়ার অ্যান্সার। সাতাশ দাগের অ্যান্সার হবে ইউট্রিফিকেশান। আঠাশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার DV। উনত্রিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ব্রঙ্কাইটিস। কুড়ি মানে ত্রিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বায়ু দূষণের ফলে। একত্রিশ দাগের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার অ্যাজমা। বত্রিশ দাগের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার শ্বাসতন্ত্র। তেত্রিশ দাগের অ্যান্সার হবে আন্দামান নিকোবর সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে। চৌত্রিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রেড পান্ডা। পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চারটি, ভারতের হটস্পটের সংখ্যা। ছত্রিশ দাগের সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা ক্ষয়ের অ্যান্সার চৌত্রিশটি। সাঁত্রিশ দাগের প্রশ্ন, সিকিমের যে বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত সেটি শনাক্ত করো, ক্ষয়ের অ্যান্সার হবে পূর্ব হিমালয়। আটত্রিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ইন্দো বার্মা হটস্পট। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন, উনচল্লিশ দাগের অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ভারতবর্ষ। চল্লিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার অতি ব্যবহার। একচল্লিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন। বিয়াল্লিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মেরু ভাল্লুক। তেতাল্লিশ দাগের অ্যান্সার হবে এম্পারার পেঙ্গুইন, ঠিক আছে, এম্পারার পেঙ্গুইন হবে। চুয়াল্লিশ দাগের অ্যান্সার হবে কয়ার অ্যান্সার পশ্চিমঘাট পর্বতমালা। পঁয়তাল্লিশ দাগের অ্যান্সার হবে কয়ার অ্যান্সার। ছেচল্লিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ক্রায় সংরক্ষণ। সাতচল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আলিপুর চিড়িয়াখানা। আটচল্লিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জিম কর্বেট ন্যাশনাল পার্ক। ঊনপঞ্চাশ দাগের অ্যান্সার হবে কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মধ্যপ্রদেশ। পঞ্চাশ দাগের কোশ্চেন, গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জলদাপাড়া। একান্ন দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জলদাপাড়া। বান্ন দাগের প্রশ্ন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার এক্স সিটু সংরক্ষণ। তিপ্পান্ন দাগের প্রশ্নের অ্যান্সার হবে
গয়ের অ্যান্সার জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা সাজানো হয়েছে। ঠিক আছে, চৌনদের অ্যান্সার হবে ভারতে প্রজেক্ট টাইগার চালু হয়। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1973 খ্রিস্টাব্দে। পঞ্চান্ন দেখের অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার সুন্দরবন। ছাপ্পান্ন দেখের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার PBR। সাতান্ন দেখের অ্যান্সার হবে রেড পান্ডা। আটান্ন দেখের অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার কচুরিপানা উদ্ভিদকে। ঊনষাট দেখের অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার সবগুলিকে। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানে, ঠিক আছে, তারপরে সিঙ্গালীলা জাতীয় উদ্যানে, মানে ক খ গ সবই হবে, সব করে ঠিক। ষাট দেখের প্রশ্নের অ্যান্সার হবে JFM, ঠিক আছে, যেটা পশ্চিম মেদিনীপুরের জেলায় আড়াবাড়ি অরণ্যে জীব বৈচিত্র্য সংরক্ষণ যে প্রয়াসটি প্রথম শুরু হয় প্রথমে আর কি, JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যাকে বলে। একষট্টি দেখের অ্যান্সার হবে গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশান। এই টোটাল একষট্টিখানা MCQ টু দ্য পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা যদি এইগুলো ভালো করে পড়ো, আমি বলতে পারি 100% এর ভিতর থেকে তোমরা প্রশ্ন সমস্ত MCQ কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য শেষ করছি।